আজকের বিষয় স্থিতিস্থাপক ধ্রুবকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তাহলে স্থিতিস্থাপক ধ্রুবক যেগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে ছিল ইয়ং গুণাঙ্ক ওয়াই আয়তন বিকৃতি গুণাঙ্ক কে পয়সন অনুপাত সিগমা এবং দৃঢ়তা গুণাঙ্ক ইটা এই চারটা রাশির মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি তো সম্পর্ক দেখবার আগে আমরা একটুখানি এই রাশিগুলো সম্পর্কে আরেকবার জেনে নেব তো প্রথমটা ছিল হচ্ছে ইয়ং গুণাঙ্ক ই অঙ্গনাঙ্ককে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি তো সিস্টেম এইরকম নিতে পারি ধরে নিচ্ছি একটি সিলিং থেকে একটি তার দিয়ে একটি বস্তুকে ঝোলানো আছে এবার বস্তুর ভরটা যদি এম হয় তাহলে নিচের দিকে এর ওজন এমজি কাজ করবে এটাকে আমরা এফ বলতে পারি এই এফ বলের জন্য ধরে নিচ্ছি এটার যা দৈর্ঘ্য ছিল প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল ছিল এবং এই ভটটা দেওয়ার ফলে এইখানে এর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ধরে নিচ্ছে এটা স্মল এল তাহলে ইয়ংগুনাঙ্ক ওয়াই ইক টু হয় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে এই তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে ওয়াইকে আমরা ডিনোট করতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল অর্থাৎ এফ বাই এ এবং এক্ষেত্রে বিকৃতি হবে স্মল এল বাই ক্যাপিটাল এল অর্থাৎ এল দৈর্ঘ্যের রেসপেক্টে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটাই হয়ে যাবে ইয়ং গুণাঙ্কের রাশিমালা বা এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইকোয়াস টু এ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের সমীকরণ দ্বিতীয় নিতে পারি আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক এটাকে আমরা কে দিয়ে ডিনোট করতে পারি তাহলে কে এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি ধরে নিচ্ছি একটি আয়তন আছে এবার এই আয়তনের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি এর আয়তনটা কিছু পরিমাণে কমে যাবে ধরে নিচ্ছি এর উপর যদি আমরা পি পরিমাণে চাপ প্রয়োগ করি তাহলে এর প্রাথমিক আয়তন ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি ছিল অন্তিম আয়তন ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি হয়ে গেছে অর্থাৎ আয়তনের পরিবর্তন হয়েছে স্মল ভি পরিমাণ তাহলে এক্ষেত্রে আয়তন পীড়ন হবে পীড়ন সমান পি লিখতে পারি কারণ পি কষ্ট আমরা জানি প্রযুক্ত বলবাই ক্ষেত্রফল বা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলকেই চাপ বলা হয় তাই চাপটাই কী হবে এক্ষেত্রে আয়তন পীড়ন হিসাবে কাজ করবে এবং আয়তন বিকৃতি হবে সমান আমরা লিখতে পারবো স্মল ভি বাই ক্যাপিটাল ভি আয়তনের পরিবর্তন প্রাথমিক আয়তনের সাপেক্ষে তাহলে এখান থেকে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে কে আমরা ব্যাখ্যা দিতে পারি আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি অর্থাৎ পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি বাই এখান থেকে আমরা লিখতে পারবো কে ইক টু পি ইন্টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি এটাকে আমরা দু নাম্বার সমীকরণ নিতে পারি তিন নাম্বার নেব দৃঢ়তা গুণাঙ্ক এটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করতে পারি তাহলে দৃঢ়তা গুণাঙ্কের ব্যাপারটা হচ্ছে ধরে নিচ্ছি এরকম যদি একটি তল থাকে এর নিচের অংশটা যদি ফিক্সড রাখা থাকে এর উপর যদি আমরা একটা স্পর্শকীয় বল এফ অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে এর উপরের তলটা নিচের তলের রেসপেক্টে সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে আমরা এই অংশটাকে থিটা নিতে পারি এইবার ধরে নিচ্ছি এফ বল প্রয়োগ করার ফলে এর যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল এবং যে ঘনকটা আমরা নিচ্ছি তার দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয় আমরা ক্ষেত্রে থিটা সমান লিখতে পারি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে স্মল এল বাই ক্যাপিটাল এল এবং এক্ষেত্রে প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে যদি ধরি এফ বা এক্ষেত্রে আমরা ওটা একক যে কোনো ক্ষেত্রফলের রেসপেক্টে ওটাকে আমরা আলোচনা করতে পারি ধরে নিচ্ছি এটার ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এক্ষেত্রে যে পীড়ন আসবে তাকে কৃন্তন পীড়ন বলা হয়েছিল তাহলে ক্রিন্তন পীড়ন সমান হয়ে যাবে এফ বাই এ এবং ক্রিন্তন বিকৃতি এটা সমান আমরা লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল বা থিটা অতএব এখান থেকে আমরা লিখতে পারবো ইটা ইকুয়ালস টু ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি অর্থাৎ এফ বাই এ বাই থিটা বা আমরা লিখতে পারি ইটা ইকুয়ালস টু এফ বাই এ থিটা এটা হয়ে যাবে তিন নম্বর তাহলে আমাদের তিনটা রাশি চলে এলো আর একটা আসবে যেটা হচ্ছে পয়সনের অনুপাত তাহলে চার নাম্বার নেব পয়সনের অনুপাত এটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করেছিলাম তাহলে সিগমা ব্যাখ্যা করবার জন্য আমরা এরকম নিতে পারি ধরে নিচ্ছি একটি সিলিং থেকে একটি চুঙ্গাকৃতি অংশ ঝোলানো আছে এবার এর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলে এটা দৈর্ঘ্য বরাবর কিছুটা বৃদ্ধি পাবে এবং ব্যাসার্ধ বরাবর বা ব্যাস বরাবর এটা কিছুটা হ্রাস পাবে ধরে নিচ্ছি এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল এবং এফ বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য হয়ে গেছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল এবং এর ব্যাসার্ধ বা ব্যাস ছিল ধরে নিচ্ছি ক্যাপিটাল ডি এখন ব্যাসটা কমে হয়েছে ডি মাইনাস স্মল ডি এটা আমরা ব্যাসার্ধের রেসপেক্টেও লিখতে পারি তাহলে এক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি নেব সমান স্মল এল বাই ক্যাপিটাল এল এবং পার্সিও বিকৃতি হয়ে যাবে এখানে দৈর্ঘ্য হ্রাস পেয়েছে স্মল ডি তাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি অতএব পয়সনের অনুপাত সিগমা ইকোয়াস টু সমীকরণ হচ্ছে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদ্দর্গ বিকৃতি তাহলে পার্শ্বীয় বিকৃতি লিখতে পারি স্মল ডি বাই ক্যাপিটাল ডি এবং অনুদ্বৈর্গ বিকৃতি লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল ওর এখান থেকে আমরা সিগমা ইকোয়াস টু পেয়ে যাব হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল তাহলে আমরা টোটাল চারটা রাশি সম্পর্কে আলোচনা করলাম একটা ছিল ওয়াই একটা আয়তন বিকৃতি গুণাঙ্ক কে দৃঢ়তা গুণাঙ্ক ইটা এবং পয়সনের অনুপাত সিগমা তাহলে এদের মধ্যে সম্পর্ক কি সম্পর্কগুলোর ক্যালকুলেশান আমাদের নেই তাহলে এদের মধ্যে যদি প্রথম সম্পর্ক লিখি কার কার মধ্যে ওয়াই কে এবং সিগমার মধ্যে যদি সম্পর্ক লিখি সম্পর্ক হয়ে যায় ওয়াই ইকোয়ালস টু থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা দ্বিতীয় নিতে পারি যদি ওয়াই ইটা আর সিগমার মধ্যে নেই এদের সম্পর্ক হচ্ছে ওয়াই ইকোয়াস টু টু ইটা ইন্টু ওয়ান প্লাস সিগমা তিন নম্বর নিতে পারি কে ইটা এবং সিগমার মধ্যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সিগমা ইকোয়াস টু থ্রি কে মাইনাস টু ইটা বাই সিক্স কে প্লাস টু ইটা এই তিনটা সম্পর্কই হচ্ছে এদের মধ্যে যত ধরনের হয় সেগুলো আমরা নির্ণয় করতে পারি এছাড়া আর আছে চার নাম্বার নিতে পারি এখান থেকে ডেরিভেশন করে বের করানো যায় সেটা হচ্ছে ওয়াই কে আর ইটার মধ্যে সম্পর্ক এটা হয় নাইন বাই ওয়াই ইকোয়াস টু ওয়ান বাই কে প্লাস থ্রি বাই ইটা এই চারটা সম্পর্কের মাধ্যমে আমার যা যা দরকার বা প্রয়োজন সেগুলো আমার নির্ণয় করে নিতে পারি অর্থাৎ যে কোনো দুটো যদি আমি জানি তিন নম্বর প্যারামিটারের মান কি হবে সেটা আমরা নির্ণয় করতে পারি যেমন এটা যদি আমরা একটা এক্সাম্পল নেই। আমরা জানি সিগমার মান সিগমার একটি নির্দিষ্ট মান আছে এক্ষেত্রে সিগমাটা হচ্ছে পয়সনের অনুপাত পয়সন অনুপাত একটি নির্দিষ্ট মানের মধ্যে ভ্যারি করে এর থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে প্লাস হাফ থেকে মাইনাস ওয়ানের মধ্যে এবার এই মানটা আসে কোথার থেকে সেটা আমরা ব্যাখ্যা করব ব্যাখ্যা করবার জন্য এখানে আমরা এই এক নাম্বার সমীকরণ আর দু নাম্বার সমীকরণ নিতে পারি যদি এক নাম্বার সমীকরণ নেই এক নাম্বার সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকোয়াস টু থ্রি কে ইন্টু ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস টু সিগমা তাহলে এটা যদি ব্যাখ্যা দিই আমরা ওয়ান মাইনাস টু সিগমা ইকোয়াস টু লিখতে পারবো ওয়াই বাই থ্রি কে এবার এই অংশটা এক্ষেত্রে পজিটিভ নেব অর্থাৎ আমরা নিতে পারি এটাকে অর্থাৎ এটা গ্রেটার দেন জিরো নিতে পারি তাহলে এটা যদি গ্রেটার দেন জিরো হয় ওয়ান মাইনাস টু সিগমা গ্রেটার দেন জিরো অর লেখা যেতে পারে এটাকে ওয়ান টু সরি মাইনাস টু সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান যদি মাইনাস সরাই টু সিগমা লেস দেন ওয়ান হয়ে যাবে অর সিগমা লেস দেন হাফ হয়ে যাবে তাহলে এর একটা লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম যে সিগমার মানটা প্লাস হাফ অপেক্ষা কম হবে নেক্সট যদি আমরা দু নাম্বার সমীকরণ নেই সেখান থেকে দেখতে পাচ্ছি ওয়াই ইকোয়াস টু আছে টু ইটা ইন্টু ওয়ান প্লাস সিগমা এটাকেও যদি অ্যারেঞ্জ করি আমরা লিখতে পারবো ওয়ান প্লাস সিগমা ইকোয়াস টু ওয়াই বাই টু ইটা এটার মানও গ্রেটার দেন জিরো হয় গ্রেটার দেন জিরো হলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সিগমা গ্রেটার দেন জিরো অর সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে সিগমার মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস হাফের মধ্যে ভ্যারি করছে অর্থাৎ এটাকে লিখতে পারবো সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান লেস দেন হাফ এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যাল ভ্যালু দেখি সিগমা কখনো মাইনাস হতে পারে না মাইনাস না হওয়ার মূল কারণ হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি হলে প্রস্থ বরাবর ওটা বৃদ্ধি হতে পারে না বাস্তবে এরকম কোনো বস্তু আমাদের নেই যার জন্য কি হচ্ছে এর মানটা আমরা নিতে পারি প্র্যাকটিক্যাল ভ্যালু যেটা সেটা জিরো থেকে সিগমার মান বড়ো হতে পারে হাফের থেকে কম হতে পারে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যালু তো সিগমার যে লিমিটিং ভ্যালুটা অর্থাৎ মাইনাস ওয়ান থেকে প্লাস হাফের মধ্যে কেন থাকে ওটা সেটা আমরা এই সমীকরণ থেকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি বা নির্ণয়ও করতে পারি নেক্সট ক্যালকুলেশন করবো কোনো তারের প্রসারণ ঘটটাতে কৃতকার্য কৃতকার্যটা নির্ণয় করবো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সিলিং থেকে যদি আমরা একটা তারকে এখানে জ্বলাই ধরে নিচ্ছি এর প্রাথমিক দৈর্ঘ্য আছে ক্যাপিটাল এল এবার এর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এটা কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে ধরে নিচ্ছি এক্ষেত্রে বৃদ্ধিটা হচ্ছে স্মল এল এক্ষেত্রে আমরা প্রযুক্ত বলটা যেটা আছে তার মান হচ্ছে এফ এবং এর ক্ষেত্রফল হচ্ছে আলফা তাহলে এখানে লিখতে পারি প্রাথমিক দৈর্ঘ্য সমান ক্যাপিটাল এল দৈর্ঘ্য প্রসারণ সমান স্মল এল ক্ষেত্রফল অর্থাৎ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল সমান আলফা এবং প্রযুক্ত বল সমান ক্যাপিটাল এফ তো এটা দুটো পদ্ধতিতে ক্যালকুলেশন করা হয় একটা সাধারণ নিয়মে আর একটা আমরা কলনবিদ্যা প্রয়োগে ক্যালকুলেশন করতে পারি তো সাধারণ নিয়মে যদি ক্যালকুলেশন করি এখানে আমার একটি গড় বলের কনসেপ্ট আসবে তাহলে গড় বলের ব্যাপারটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এইটার আমরা জিরো বল ছিল তারপর আমি ক্যাপিটাল এফ দিয়েছি তাহলে গড় হয়ে যাবে জিরো প্লাস এফ বাই টু বা গড় বলকে যদি আমি এফ বাদ দিয়ে দেখাই এটা হয়ে যাবে গড় বলের রাশিমালা তাহলে কৃতকার্যের মান কত হবে তাহলে কৃতকার্য সমান এখন হয়ে যাবে গড় বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল নিতে পারি তাহলে এটার সমীকরণ লিখতে পারবো হাফ ইন্টু এফ ইন্টু এল একটা হাফ এখানে চলে আসবে এবার এটা এক নম্বর সমীকরণ নিয়ে রাখছি এবার যদি আমরা ইয়ং গুনাঙ্ক এখান থেকে দেখি তাহলে ইয়ং গুনাঙ্কের রাশিমালা ছিল ওয়াই ইকোয়াস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ এফ বাই আলফা বাই লেখা যেতে পারে স্মল এল বাই ক্যাপিটাল এল আর এটাকে আমরা অ্যারেঞ্জ করে এফটা নির্ণয় করতে পারি তাহলে এফ ইকোয়াস টু চলে আসবে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন আলফা এটাকে আমরা এখানে রিপ্লেস করতে পারি রিপ্লেস করলে পেয়ে যাবো ডাব্লিউ ইক টু হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আলফা ইন্টু এল তাহলে এই জিনিসটাকে এইবার আমরা অ্যারেঞ্জ করবো অ্যারেঞ্জ কীভাবে করতে পারি অ্যারেঞ্জ রকম নিতে পারি ডাব্লিউ ইক টু নেব হাফটা রেখে দিচ্ছি এখানে এই সমীকরণটা দিকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে আসলে সাজাবো হচ্ছে পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তনের সমীকরণের আকারে তাহলে এখানে যদি দেখি তাহলে পীড়ন ইকটু লিখতে পারবো এই সমীকরণ থেকে আসছে পিড়ন ইকোয়াস টু হয়ে যাবে এফ বাই আলফা ইকোয়াস টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এইটা চলে আসছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু বিকৃতি আসবে এখানে একটি আমার স্মল এল আছে তাহলে এখানে একটা স্মল এল নিয়ে নিচ্ছি এখানে একটি ক্যাপিটাল এল গুণ করছি আলফা ছিল আলফার সাথে একটা ক্যাপিটাল এল গুণ করছি অর্থাৎ এই সমীকরণে আমরা উপর নিচে একটি ক্যাপিটাল এল গুণ করে ব্যাপারটা সলিউশন করার চেষ্টা করছি তাহলে এক্ষেত্রে পিরনের রাশিমালা হচ্ছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল এবং এল ইন্টু আলফা এটা হয়ে যাচ্ছে আয়তন তাহলে আমরা লিখতে পারবো অর্থাৎ কৃতকার্য ডাব্লু সমান হয়ে যাবে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন যেখানে আয়তন হচ্ছে ক্যাপিটেল এল ইন্টু আলফা অতএব যদি আমরা এখান থেকে শক্তি ঘনত্ব বের করি তাহলে শক্তি ঘনত্ব স্মল ইউ দিয়ে দেখালে এটা হয়ে যাবে মোট কৃতকার্য একক আয়তনে অর্থাৎ এল আলফাতে তাহলে এটা যদি ভাগ করে দেই এটা যদি দু নাম্বার নেই তাহলে দু নাম্বার সমীকরণ থেকে চলে আসবে হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু

এটা প্রমাণ করছি হাফ ইন্টু পিড়ন ইন্টু বিকৃতি যেটা শক্তি ঘনত্বের রাশিমালা আর যদি হাফ ইন্টু পিড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন হয় সেটা হবে স্থিতিশক্তির রাশিমালা অর্থাৎ এই তারটাকে যখন এফ বল প্রয়োগ করে এইটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করা হবে এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তার মান হবে ডাব্লু সমান হাফ ইন্টু পিড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন আর একক আয়তনে তো আমরা এমনিও নির্ণয় করতে পারি নেক্সট এই জিনিসটাকে আমরা প্রয়োগ প্রমাণ করব কলন বিদ্যার সাহায্যে বিদ্যা প্রয়োগে এটাকে আমরা নির্ণয় করতে চাইছি তাহলে ধরে নিচ্ছি যে তারটা আছে তার উপর এফ বল প্রয়োগ করার ফলে এটা ধরে নিচ্ছি যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ডিএল তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল ডিএল পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে ডিএল পরিমাণ বৃদ্ধির জন্য কৃতকার্য ডিডাব্লু হলে ডিডাব্লু ইকোয়াস টু লেখা যেতে পারে এফ ইন্টু ডিএল এবার এফের মান অলরেডি আমরা এখানে বের করে রেখেছি এটা যদি তিন নাম্বার সমীকরণ ধরি তিন নাম্বার সমীকরণ অনুযায়ী এটাকে রিপ্লেস করব ডি ডাব্লিউ টু হয়ে যাবে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল ইন্টু ডি এল তাহলে যদি এটাকে ইন্টিগ্রেশন করা যায় তাহলে আমি মোট কৃতকার্যটা পেয়ে যাব লিমিট বসাচ্ছি জিরো টু ডাব্লু এবং এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বসাচ্ছি জিরো টু এল তাহলে এখানে মোট কৃতকার্য চলে আসবে ডাব্লু ডাব্লু টু হয়ে যাবে ওয়াই আলফা ক্যাপিটেল এল ইন্টু এল স্কোয়ার বাই টু এবার এটাকে আবার আমরা আগের মতো করে অ্যারেঞ্জমেন্ট করতে পারি তো এই যে এই সমীকরণটা এসছে এইটা এখানে ওয়ান এ সমীকরণের মতনই এসছে এখানে দেখা যাচ্ছে এটা আছে হাফ ওয়াই আলফা এল স্কোয়ার বাই এল তাহলে এইটাকে অ্যারেঞ্জ করলে আমরা আগের মতো লিখে দেব ডাব্লু ইক টু হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই এল আলফা অর্থাৎ এটাও চলে আসবে কৃতকার্য সমান হাফ ইন্টু পিড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন অর্থাৎ এখান থেকে আমরা এই সমীকরণে চলে আসবো এইভাবে আমরা কলন বিদ্যার সাহায্যে বাকিটা প্রমাণ করে নিতে পারি পরের অংশ স্প্রিংয়ের বল রূপক তাহলে হুকের সূত্র অনুযায়ী জানি আমরা পীড়ন বিকৃতি পরস্পর সমানবাদিক হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে তো রবার্ট হুকের সূত্র অনুযায়ী যদি আমরা একটি স্প্রিং নেই ধরে নিচ্ছি একটি স্প্রিংকে যদি এখান থেকে হ্যাং করা থাকে এবার এর নিচে যদি একটা বস্তুকে ঝুলিয়ে দেই এম ভরে তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এফ ইকয়াস টু এক্ষেত্রে হয়ে যাবে এমজি তাহলে এই এফ বল প্রয়োগ করার ফলে ধরে নিচ্ছি স্প্রিংটার এখানে কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরে নিচ্ছি এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা এক্স আছে তাহলে এক্ষেত্রে যদি আমি এই বলটাকে তুলে নিই দেখা যাবে স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ প্রাথমিকের যা দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যে ও ফিরে যাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে তাহলে এখানে পরীক্ষালব্ধভাবে দেখা যায় যে এ পপোর্শনাল টু এক্স হয় প্রযুক্ত বলটা কি হয় কি পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক হয় তাহলে যেহেতু সমানুপাতিক হয় সমানুপাতিক চিহ্ন চিহ্নটা তুলে দিলে এ আমরা একটা ধ্রুবক আনতে পারি কে ইন্টু এক্স এই কেটাকেই বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক তাহলে একদম নতুন জিনিস তাহলে এফ ইকোয়াস টু কে এক্স বা এখান থেকে আমরা লিখতে পারি কে ইকোয়াস টু এফ বাই এক্স তাহলে এখানে একটা মাইনাস সাইন দিয়েও এটাকে আমরা ডিনোট করতে পারি যদি আমরা বহিস্থ বলের সাপেক্ষে দেখি তাহলে যদি আমরা এটাকে পজিটিভ নেই তাহলে এই বহিস্ত বলের বিরুদ্ধে এখানে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় যার জন্য কি হয় স্প্রিংটা বহিস্থ বল তুলে নেওয়ার পরে ওটা আগের অবস্থায় ফিরে যায় তো সেক্ষেত্রে ওটাকে আমরা মাইনাস সাইন দিয়েও ডিনোট করতে পারি তো আপাতত মাইনাস সাইনে না গিয়ে আমরা এটা মড নিয়ে ক্যালকুলেশন করছি কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার মানটা সমান হয় তাই ক্রিয়া বল নেই আর প্রতিক্রিয়া বল নেই না কেন তার মানটা প্রপোর্শনাল টু এক্স হবে যদি ডাইরেকশান নেই বা ক্রিয়া বলের সাপেক্ষে বা প্রতিক্রিয়া বলের সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশন করি সেই হিসাবে এখানে একটি মাইনাস সাইন আমরা নিতে পারি তাহলে প্রথমে সংজ্ঞায় আসতে পারি খুব সোজা যদি এক্স ইকোয়াস টু ওয়ান হয় আমরা লিখতে পারবো কে ইকোয়াস টু এফ তাহলে এখানে আমরা বলতে পারি সংজ্ঞাটা স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হবে এক্সটা যেহেতু ওয়ান আছে তাহলে একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রয়োগ করব সেটাই হবে বল ধ্রুবক নেক্সট এটার আমরা মাত্রা নির্ণয় করতে পারি মাত্রা সমীকরণ থেকে দেখা যাচ্ছে কে এর মাত্রা সমান হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বা এল বা এটা চলে আসবে কে এর মাত্রা সমান এম টি টু দি পাওয়ার মাইনাস টু এককে আসতে পারি যদি সিজিএস পদ্ধতিতে একক নেই সেক্ষেত্রে এটা হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার আর যদি এসআই পদ্ধতিতে নেই এটা হয়ে যাবে নিউটন পার মিটার এটাই হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবকের ক্ষেত্রে আলোচনা নেক্সট এবার যদি একসাথে যুক্ত করি স্প্রিং সেটা শ্রেণী সমবায় হতে পারে সেটা সমান্তরাল সমবায় হতে পারে যদি শ্রেণী সমবায়ে হয় তুল্য বল ধ্রুবক কত আসবে সমান্তরাল সমবায়ে হলে তুল্য বল ধ্রুবক কত আসবে সেটা নির্ণয় করব পরের অংশে আসছি স্প্রিংয়ের সমবায় দুটো আলোচনা প্রথমটা হচ্ছে শ্রেণী সমবায় শ্রেণী সমবায় আমরা রকম নিতে পারি ধরে নিচ্ছি একটি স্প্রিং যেখানে শেষ হচ্ছে সেখানে যদি আরেকটা স্প্রিং যুক্ত হয় তাহলে সেটাকে আমরা শ্রেণী সমবায় বলতে পারি ধরে নিচ্ছি এখানে আমরা একটি বস্তু ঝোলাচ্ছি এম যার জন্য এই বরাবর এম জি বল কাজ করবে অর্থাৎ এইটাই হবে প্রযুক্ত বল এফ দু ধরনের স্প্রিং আছে ধরে নিচ্ছি এটার বল ধ্রুবক আছে কে ওয়ান এটার বল ধ্রুবক আছে কে টু তাহলে যদি এইটার বৃদ্ধি এই স্প্রিংয়ের বৃদ্ধি যদি এক্স ওয়ান হয় এবং এই স্প্রিংয়ের বৃদ্ধি যদি এক্স টু হয় আমরা লিখতে পারব এফ ইকাল টু কে ওয়ান এক্স ওয়ান টু কে টু এক্স টু আর এখান থেকে লেখা যেতে পারে এক্স ওয়ান বাই ওয়ান বাই কে ওয়ান টু এটা হয়ে যাবে এক্স টু বাই ওয়ান বাই কে টু এবার অঙ্কের নিয়ম অনুযায়ী এইটাকে লিখতে পারি আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এটা হয়ে যাচ্ছে এফ এস সমীকরণ এইটাকে আমরা এক নম্বর সমীকরণ নিচ্ছি এইবার আমরা নিতে পারি যদি দুটো স্প্রিং মিলে একটি স্প্রিং হতো অর্থাৎ তুল্য স্প্রিং নিচ্ছি তুল্য স্প্রিং বলতে একটি স্প্রিং আছে যেটা নিচে ওই একই পরিমাণ বল প্রযুক্ত আছে অর্থাৎ এফ ইক টু এম জি এবং এর এই তুল্য স্প্রিংটার বল ধ্রুবকটা যদি কে হয় তাহলে আমরা এফ ইকুয়াস টু লিখতে পারব কে ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি আছে এক্ষেত্রে এক্স ওয়ান প্লাস এক্স টু কারণ দুটো মিলিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে এটাকে যদি অ্যারেঞ্জ করি আমরা লিখতে পারবো এফ ইক টু এক্স ওয়ান্স টু বাই ওয়ান বাই কে এটা দু নাম্বার সমীকরণ নিতে পারি তাহলে এই এক নাম্বার আর দু নাম্বারকে তুলনা করে লিখতে পারবো এক ও দুই কে তুলনা করে বা আমরা সমান করেও লিখতে পারি ওয়ান বাই কে ইকোয়াস টু হয়ে যাবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু অর্থাৎ রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের যেরকম সমীকরণ ছিল স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের একই সমীকরণ আসবে আর এক্ষেত্রে যদি দুইয়ের থেকে বেশি সংখ্যক স্প্রিং লাগানো থাকে সেক্ষেত্রে ওয়ান বাই কে ইকোয়াস টু লেখা যেতে পারবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি প্লাস ডট 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 আর যদি শুধুমাত্র দুটো স্প্রিংয়ের জন্য নেই সেক্ষেত্রে বল ধ্রুবককে আমরা ডাইরেক্ট নির্ণয় করতে পারি কে ইকুয়াস টু কে ওয়ান বাই কে প্লাস কে দিয়ে এটা হচ্ছে শ্রেণী সমবায়ে দুটো স্প্রিংয়ের জন্য তুল্য বল ধ্রুবকের রাশিমালা নেক্সট আমরা নেব সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় আমরা এরকম নিতে পারি ধরে নিচ্ছি একটি সিলিং আছে সেখান থেকে দুটো স্প্রিংকে এইভাবে ঝোলানো আছে এটা একটা স্প্রিং নিচ্ছি এবং এইখান থেকে ধরে নিচ্ছি আর একটা স্প্রিং আছে এবার এই দুটোকে জুড়বার পর আমরা এখানে একটি বল প্রয়োগ করছি বলের মানটা হচ্ছে এফ যেহেতু সমান্তরাল সমবায় আছে তাই ধরে নিচ্ছি এটার দৈর্ঘ্য বৃদ্ধিও এক্স এবং এটারও দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স এটার বল ধ্রুবক ধরে নিচ্ছি কে ওয়ান এটা কে টু যেহেতু সমান্তরাল সমবায় তাই এদের মধ্যে প্রযুক্ত বলটা আলাদা আলাদা হবে এফ বলটা ধরে নিচ্ছি এক্ষেত্রে আসছে এফ ওয়ান এবং দ্বিতীয় স্প্রিংয়ে প্রযুক্ত হচ্ছে এফ টু অর্থাৎ আমরা এফ ইকোয়াস টু প্রথমেই লিখে দিতে পারি f1 ওয়ান প্লাস এবং এফ ওয়ান টু লিখতে পারব কে ওয়ান এক্স এফ টু লিখতে পারি কে টু তাহলে এফ টু যেহেতু এফ ওয়ান আছে তাহলে মান বসাতে পারবো এফ হয়ে যাবে কে ওয়ান এক্স এখান থেকে নিতে পারবো এফ ইকোয়াস টু যদি এক্সটা কমন নিয়ে নেই চলে আসবে কে ওয়ান প্লাস কে টু এবার তুল্য বল ধ্রুবক যদি হয় তুল্য বল ধ্রুবক যদি আমরা কে ধরি তাহলে এক্ষেত্রে এখানে আমরা বসাতে পারবো এফের জায়গায় কে ইন্টু এক্স তাহলে কে ইন্টু এক্স টু লেখা যেতে পারে কে ওয়ান প্লাস কে টু ইন্টু এক্স তাহলে এখান থেকে সমাধান করে পাবো কে ইকোয়াস টু কে ওয়ান প্লাস কে টু অর্থাৎ যদি সমান্তরাল সমবায় হয় সেক্ষেত্রে বল ধ্রুবকগুলো পরস্পর যুক্ত হতে থাকবে অর্থাৎ এক্ষেত্রে যদি এন সংখ্যক থাকতো সেক্ষেত্রে কে টু লিখতে পারতাম আমরা কে ওয়ান প্লাস কে টু প্লাস সো ওয়ান বা এইভাবে কী হতো বৃদ্ধি পেতে থাকত মনে রাখবার জন্য রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী সমবায় ছিল এক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে সেটা সমান্তরাল সমবায়ের রাশিমালার সাথে সমতুল্য হবে নেক্সট আমরা নেব পীরন ও বিকৃতি লেখচিত্র পীরন ও বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রে প্রথমে একটি লেখচিত্র নিয়ে নিচ্ছি ধরে নিচ্ছি এটা মূল বিন্দু এই বরাবর আমরা বিকৃতি প্লট করব এবং এই বরাবর আমরা নেব হচ্ছে পীড়ন তাহলে এই চ্যাপ্টারের একদম প্রথমের দিকেই ছিল হুকের সূত্র হুকের সূত্র থেকে আমরা জানি পীড়ন বিকৃতি তারা স্থিতিস্থাপক সীমার মধ্যে পরস্পরের সমানুপাতিক হয় অর্থাৎ হুকের সূত্র অনুযায়ী ছিল পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি তাহলে যেহেতু পীড়ন প্রপোর্সনাল টু বিকৃতি আমরা সরলরেখা সমীকরণ জানি Y ইকোয়াস টু এমএক্স সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা পিরনকে প্লট করছি এবং এক্স অক্ষ বরাবর বিকৃতি আছে তাহলে প্রথম গ্রাফটা এই রকমভাবে আমরা দেখাতে পারি ধরে নিচ্ছি এই গ্রাফটাকে কতগুলো পয়েন্টে ভেঙে দিচ্ছি এইটা আছে ও বিন্দু তারপর এক্ষেত্রে আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি যেইটা আছে এ তারপর গ্রাফটাকে আমরা এইভাবে দেখাচ্ছি এইভাবে নিয়ে এইটা এই এতটা পর্যন্ত আমরা বর্ধিত করতে পারি তাহলে এক্ষেত্রে নামগুলো দিতে পারি এটা এ আছে এইখানে একটা বিন্দু নিচ্ছি যেটা আছে বি এখানে একটা বিন্দু নিচ্ছি সি এখানে যেটা বেন্ড হয়েছে সেটা ডি নিচ্ছি এখানে একটি বিন্দু নিচ্ছি ক্যাপিটাল ই এবং লাস্ট যেটা আছে সেটা আছে এফ এবার এইটা যদি আমরা এই বরাবর এক্সটেন্ড করি এটা এখানে একটি বিন্দুকে ছেদ করবে এটা ও দেওয়া আছে এটা আমরা ও প্রাইম নিচ্ছি তাহলে প্রথম প্রতিটা বিন্দুর জন্য আমরা ব্যাখ্যাটা নেব প্রথম ও এ বরাবর তাহলে ও এ বরাবর কি হচ্ছে এখানে পীড়ন টু বিকৃতি ছিল অর্থাৎ সরলরেখার সাথে যদি তুলনা করি তাহলে এখান থেকে এতটা পর্যন্ত এটা সরলরেখায় আসবে অর্থাৎ আমরা বলতে পারব এক্ষেত্রে বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আলোচনা করবে আচরণ করবে অর্থাৎ এর উপর প্রযুক্ত বল প্রয়োগ করে যদি ছেড়ে দেই বস্তুটা কি হবে আগের অবস্থায় ফিরে আসবে মানে ও থেকে এ পর্যন্ত এটাকে বলতে পারি আমরা পূর্ণ স্থিতিস্থাপক কারণ এখান থেকে এতটা পর্যন্ত পিরন প্রপোর্শনালটু বিকৃতি হচ্ছে এবং এটাই স্থিতিস্থাপক সীমার রূপে এখানে হুকে সূত্রটা প্রযোজ্য হবে দু নাম্বার নিতে পারি এ পয়েন্টটা এ পয়েন্টটা হচ্ছে আনুপাতিক সীমা এ বিন্দুটা আনুপাতিক সীমা নির্দেশ করবে অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্তই খুব ভালোভাবে ওটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো কাজ আচরণ করবে তারপর আসছে এ থেকে বি তিন নাম্বার পয়েন্ট আমরা নিতে পারি এ থেকে এবার থেকে কি নির্দেশ করবে তার আলোচনা করব এ থেকে বি অংশে এই অংশে পীড়ন বিকৃতি অপেক্ষাকৃত কম হয় অর্থাৎ ধাতুটি হুকের সূত্র মেনে চলে না অর্থাৎ এইখান থেকে একদূরেই ও হুকের সূত্র আর মেনে চলবে না কিন্তু বিকৃতি এই অংশে আসার পরে যদি পীড়ন অপসারিত করা হয় তবে তারটি আবার প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে আসবে অর্থাৎ এখানে হুকের সূত্র না প্রযোজ্য হলেও যদি বহিষ্ঠ বলটা আমরা তুলে নেই সেক্ষেত্রে বস্তুটা কী হবে আবার আগের অবস্থায় ফিরে আসবে তো তাই এক্ষেত্রে বিকৃতি আবার শূন্য হয় অর্থাৎ এ থেকে বি পর্যন্ত বিকৃতি শূন্য হবে কিন্তু এখানে হুকের সূত্র প্রযোজ্য নয় কিন্তু পীড়ন নিলে হবে সেটা আগের অবস্থায় ফিরে আসবে চার নম্বর পয়েন্ট নিতে পারি বি বিন্দু বিটাকেই বলা হবে স্থিতিস্থাপক সীমা মানে বস্তুটা স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করবে বি পর্যন্ত তাহলে এ বিন্দুটা এলো হচ্ছে আনুপাতিক সীমা হুকের সূত্র প্রযোজ্য এ থেকে বিতে হুকে সূত্র প্রযোজ্য নয় কিন্তু আমরা যদি পীড়ন উইড্র করে নেই সেই বস্তুটা কি হবে আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ বিটাকে আমরা স্থিতিস্থাপক সীমা হিসাবে ব্যাখ্যা করতে পারি পাঁচ নাম্বার নেব বি সি রেখাংশ অর্থাৎ এই অংশটা এবার বি সি রেখাংশ কি নির্দেশ করবে বিসি অংশে যেটা হয় এখানে পীড়নবায়ী বিকৃতি আরও কমতে থাকে এবং ধাতুটি ক্রমশ স্থিতিস্থাপক ধর্ম হারায় প্লাস্টিক ধর্ম লাভ করে অর্থাৎ বিসির ক্ষেত্রে বস্তুটা কি হবে প্লাস্টিক ধর্ম লাভ করবে এবার প্লাস্টিক ধর্ম ব্যাপারটা কি বস্তুটাকে যখন আমরা পীড়ন প্রয়োগ করে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করবো এবার পীড়নটাও যখন অপসারিত করব বা পীড়নটা যখন সরিয়ে নেব তখন বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে না অর্থাৎ ওর মধ্যে কী হবে কিছুটা স্থায়ী বিকৃতি রয়ে যাবে যেমন যদি আমরা একটা পলিথিনের টুকরোকে বেশ কিছুটা টেনে ছেড়ে দেই দেখা যাবে ওই পলিথিনের টুকরোটা কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে রয়ে যায় বা তার মধ্যে একটা পারমানেন্ট বিকৃতি তৈরি হয় এই যে এই ধর্মটা এইটাকেই বলা হচ্ছে বস্তুর প্লাস্টিক ধর্ম অর্থাৎ বস্তুটা প্লাস্টিকের মতো আচরণ করবে আর এক্ষেত্রে এই বিসি অংশে কি হবে বস্তুটার একটা স্থায়ী বিকৃতি আসবে অর্থাৎ এখান থেকে বস্তুর বিকৃতি হওয়া শুরু হবে ছ নাম্বার পয়েন্ট নেব সি বিন্দু এবার সি বিন্দু বলছে এই বিন্দুকে নতিবিন্দু বা উচ্চতর নতিবিন্দু বলা হয় এবং এই বিন্দুতে পীড়নের মান নতিপীড়নও বলা হয় বেশিরভাগ পদার্থে নতিবিন্দু ঠিক মতো নির্ধারণ করা যায় না কয়েক ধরন যেমন ইস্পাত প্লাস্টিক প্রভৃতির নতিবিন্দু নির্ধারণ করা সম্ভব তাহলে সিটার পাচ্ছি আমরা নতিবিন্দু তাহলে এখানে প্রথম পয়েন্টটা গেল আনুপাতিক সীমা দ্বিতীয় পয়েন্টটা গেল স্থিতিস্থাপক সীমা সি বিন্দুটা গেল হচ্ছে নতিবিন্দু এইবার সি থেকে ডিতে বস্তুটা আসবে ছ নম্বর সাত নাম্বার নিতে পারি সিডি অংশ এই অংশে পীড়ন বিকৃতি ঋণাত্মক কারণ এখানে নথিটা নিচের দিকে নামতে চাইছে এখানে আমরা লিখতে পারব পীড়ন বাই বিকৃতি এটার মানটা আসছে নেগেটিভ ঋণাত্মক হয়ে যাচ্ছে এবার ঋণাত্মকের মানেটা হচ্ছে পীড়ন কমলেও বিকৃতি বাড়তে থাকবে এবার সামান্য পীড়নেও কি হবে বস্তুটার আরও বিকৃতি বাড়তে থাকবে তাহলে সিটা যেহেতু উচ্চতর নতিবিন্দু বলা হয়েছিল তাহলে এখানে ডি পয়েন্ট আসবে আট নাম্বারে ডি পয়েন্টকে বলা হবে নিম্নতর নথিবিন্দু এইটা ছিল উচ্চতর সি ছিল উচ্চতর নথিবিন্দু ডি হচ্ছে নিম্নতর নথিবিন্দু তারপরের পয়েন্ট আসবে ডি থেকে ইতে যাব এবার ডি থেকে ইটা আর একটু অন্য ধরনের বলছে এই অংশে পীড়ন বিকৃতি সব থেকে কম হয় এবং ধাতুটি ধাতুটির প্লাস্টিক ধর্মই বর্তমান থাকে এই অংশে তারটির কোনো কোনো প্রস্তচ্ছেদ অপেক্ষাকৃত বেশি সরু হয়ে যায় অর্থাৎ যদি এটা তারটা প্রাথমিক অবস্থায় থাকে এইবার যখন আমরা পীড়ন বিকৃতি দেখব এই গ্রাফ অনুযায়ী এখন আমরা এটাকে এইভাবে আঁকতে পারি কোথাও মোটা হয়ে গেছে কোথাও ধরে নিচ্ছি এটা সরু হয়ে গেছে রকম ভাবে তারের আকৃতিটা হয়ে যাবে নেক্সট আসছে ই বিন্দু তাহলে এইবার ইটাকে কি বলা হবে 10 নাম্বার পয়েন্ট নিচ্ছি ই বিন্দু এইটা একে বলা হবে সহন সহনসীমা মানে এই বিন্দুটা সহন সীমা নির্দেশ করবে এই বিন্দুটিতে তারটির উদ্ভূত পীড়নকে অসহ পীড়ন বা চরম পীড়ন বলা হবে এইটাই হচ্ছে বস্তুর চরম পীড়ন মানে কোনো তার যে পরিমাণ বল সহ্য করতে পারে সেই চরম বলের মানটা নির্দেশ করবে ই বিন্দুটা এবার লাস্ট ই থেকে এফে যাবো এগারো নম্বর যেতে পারি ই এফ অংশ একদম লাস্টে এই অংশে তারে বিভিন্ন জায়গায় প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অত্যন্ত দ্রুত কমতে থাকবে অর্থাৎ তারের প্রাথমিক ছবিটা যদি এই রকম থেকে থাকে এখন ছবিটা কোথাও একবারে এই রকম সরু হয়ে যেতে পারে অর্থাৎ ওই অংশ থেকে তারটা কাটবে সেই রকম উপলব্ধি হবে লাস্ট পয়েন্ট আসবো ১২ নাম্বার যেটা হচ্ছে এফ বিন্দু এফ বিন্দুতে গিয়ে তারটা সর্বাপেক্ষা দুর্বল অংশ অর্থাৎ এই যে এই অংশটা দেখছি এই অংশ থেকে ছিঁড়ে যাবে এ বিন্দুতে কি হবে তারটি ছিঁড়ে যাবে তাহলে এই গ্রাফ থেকে আমরা কোনো জিনিসের সঠিক একটি ধারণা পাবো ওই বস্তুটাকে কিভাবে আমরা কোথাও ব্যবহার করতে পারি কত পরিমাণ টান ওর উপর আমরা প্রযুক্ত করতে পারব যেমন একটা সরু তার নিচ্ছি একটা মোটা তার নিচ্ছি সরু তারে যে পরিমাণ লোড আমরা ঝোলাতে পারব মোটা তারে অবশ্যই তার থেকে একটু বেশি পরিমাণে লোড ঝোলাবার সক্ষমতা থাকবে যদি পদার্থগুলো একই পদার্থ হয় কিন্তু যদি পদার্থ পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে যে কী রকমের আমরা লোড তাতে দিতে পারি এইবার কোনো তারকে যদি আমরা বারবার ব্যবহার করি তার মধ্যে একটা ক্লান্তি আসবে যেমন আমাদের পেশি অনেকক্ষণ কাজ করলে তার মধ্যে একটি ক্লান্তি আসে সেরকম কোনো বস্তুকেও যদি আমরা বারবার ব্যবহার করি তার মধ্যে একটি ক্লান্তি আসে ওই ক্লান্তিটাকেই বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ যেমন রেল লাইনের যে রেলগুলো হয় অর্থাৎ যে ট্রাক ট্র্যাকটা থাকে ওই ট্র্যাকটা বহু বছর ইউজ হওয়ার পর ওটাকে চেঞ্জ করতে হয় যদিও দেখে মনে হয় ওটার মধ্যে কোনো পরিবর্তন আসেনি কিন্তু চেঞ্জ করতে হয় কারণ যখন একটি ট্রেন পেরোয় সেখানে কি হয় তার উপর লাইনের উপর একটি পীড়ন প্রযুক্ত হয় তার জন্য লাইনটা প্রসারিত হয় আবার ট্রেন পেরিয়ে গেলে ওটা আবার আগের অবস্থায় ফিরে আসে এই প্রসেসটা দীর্ঘ বছর চলবার পরে তার মধ্যে একটি ক্লান্তি আসে এবং একটা সময় ওই ট্র্যাকে ফাটল আসতে পারে বা ওর মধ্যে একটি পারমানেন্ট বিকৃতি তৈরি হতে পারে তো এই যে এই ঘটনাটা এইটাকে বলা হয় স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি এইটাই ছিল আজকে আমাদের বিষয়